হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকালবেলা উঠেছি, উঠে শুধু মুখটা ধুয়েছি, ব্রাশ করতে পারিনি এখনও। মা বলছে যে যা দোকানে যা, ম্যাগি ট্যাগি কিছু একটা নিয়ে আয়। তাই ছুটছি দোকানের দিকে, এসে ব্রাশ করব। আর আমাকে দেখে সুরাজ হাসছে, ওই যে সামনে যাচ্ছে দেখো। এই সুরাজ, হাসছিস কেন? চুল বেরিয়ে যাচ্ছে দেখবি। এই দেখো টাকা নিয়েছি। আজকে নীলিমার কন্যাযাত্রী যেতে হবে। এইগুলোকে তোমরা কি বলো কমেন্টে জানাও। কি করবা পাকা বেগুন দিয়ে? বেসন দেবো বেসন। আনো, হয় আমার বিয়ে খাওয়া হয়ে গেলি তো হয়ে গেল। বৌদি বলছে যে আজকে কন্যাযাত্রী গিয়ে ওখান থেকে আমার জন্য একটা খুঁজে নিয়ে আসবে, মানে কি খুঁজে নিয়ে আসবে, মানে কি ছেলে খুঁজে নিয়ে আসবে। এবার এরপরে আমার বিয়ে খাবে। আমাদের পাড়ায় আমি শুধু আছি বাকি বিয়ে হতে, তাছাড়া সব মেয়েদের বিয়ে হয়ে গিয়েছে। কাকা ম্যাগি দাও তো। দোকানে গিয়েছিলাম ম্যাগি আনতে। আমাদের এই দোকানে মানে এমনই দোকান, ম্যাগি আর রাখে না। দেখেছি কি একটা নুডলস, এ দেখো পুনম নুডলস। কি কাও কি কাও? তুমি ঢোকো কাপড়ের মধ্যে, আসো। ইরা কইছে পারবো না। আমি তুই খাস। পাইপ নিয়ে যাচ্ছে যে জমিতে জল দেবে। আর ওই দেখো মেশিন নিয়ে যাচ্ছে, এটা দিয়ে এই নদী থেকে জল তুলবে, তুলে জমিতে দেবে। এরা আমাদের বাড়ি দাদার কাছে হয়তো কোনো কাজ ছিল, তার জন্য এসছিল। চলে এসেছি বাড়ি। আমার মা প্রত্যেকদিন আদা গোলমরিচ দিয়ে গরম জল করে, আর আমরা খাই অবশ্য, কিছু কিছু দিন খাই, কিছু কিছু দিন খাই না। আমি দাদাকে দিয়ে আসলাম। আসার সময় দাদা নেই গরম জল। এখন ব্রাশ করব। এই যে আমার ব্রাশ, টুথপেস্ট মাখিয়ে রেখে দিয়ে গেছিলাম সিঁড়ির উপরে। জলের কালার তো দেখো, মনে হচ্ছে কি নোংরা জল। প্রতিদিন কিটা করে দেবে? আমি কি বাড়ি খাই? দুই গ্লাস খাইনি তুমি? কত খানি দল্লাই যে? কত দেবো?
অনেক রকম কিছু সারে হাঁটু ব্যথা গিয়ে ব্যথা সজনে পাতা গুঁড়ো করে রেখেছে দেখো এটা প্রেশার নাকি ঠিক হয় হাই প্রেশার হাই ব্লাড প্রেশার রে না ডোবে না জলে বাবা একটু খাইছিস তাই বেশি পেট পরিষ্কার হবে টাইম ফাই না আটটার সময় বাবু নিজে দিয়ে শুনতে করবো আমার ঘুম ভাঙে না শীতকালে নোংরা গেছে জিজ্ঞেস আজে খেতে নুডলসটা আবার গাজর দিয়েছে লঙ্কা পেঁয়াজ দিয়েছে এখান থেকে একটু রোদ আসলো আবার চলে গেল গরম ধোয়া উঠছে দেখতে পাচ্ছ এখন আমরা যাচ্ছি মাঠে শাক তুলতে আবার মা আর আমি দেখো আমাদের গাছে গৌরী জবা হয়েছে এটাকে বলে গৌরী জবা এই জিনিসটা কি আমি নতুন দেখলাম মানে প্রথম দেখলাম এটা কেউ কি জানো এটা কি তাহলে কমেন্ট করে জানিও যে একটা বৌদিদের বাড়ি আসলাম এসে দেখলাম এইটাই আমার মা ওই বৌদিদের বাড়ি একটু দাঁড়ালো সর্ষে গাছগুলো আমার থেকেও বড় হয়ে গেছে
গরম ধরে গেছে, সোয়েটারটা খুলে ফেললাম এই যে, শুধু শুধু সোয়েটার পরে মাঠে এসেছি। চলে এসেছি, দেখো এই যে এই শাকগুলো আমরা নিই, এই যে বৈথু শাক, বৈথু আমাদের শাকতলা কমপ্লিট, এখন বাড়ি যাব। ওইদিকে দুধ নিতাম, রোজ দুধ নিই, রোজ আনা, কিন্তু আজকে আর পাবো না। দশটা কত বাজে দেখি, 10:17, 10টার দিকে আসে ঘোষ। চলো মা, কি সুন্দর ফুল, তো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।